নমস্কার দর্শক বন্ধুরা, ফিশিং লাইন চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে চীনা বাসুদেবপুরের কচু পুকুরের ভিডিও। তো আমরা দেখব এখানে এই যে ভদ্রলোক মাছ খেলিয়ে তুলছে সেটা কী মাছ ছিল, এবং অনেক সময় দেখা যায় যে মাছের খুব ভালো ফোড় হওয়া সত্ত্বেও মাছ আনতে গিয়ে মানে কাছে নিয়ে এসে পাল্টি মেরে মাছ খুলে যায়, আর অনেক সময় সামান্য মুখে লেগে থাকা সত্ত্বেও মাছ একদম কাছে চলে আসে। সেরকমই একটি ভিডিও যে মাছটা হালকা মুখে লেগেছিলো এবং তুলতে গিয়েই পুরো হুক মানে বংশি সময় সব খুলে বেরিয়ে গেল, মানে এটা পুরো ভাগ্যের ওপর নির্ভর করছে কার মাছটা উঠবে কীভাবে না উঠবে না। তো সেইরকমই একটি ঘটনা আজকে আমরা দেখব। তো মাছটা কীভাবে একদম মানে ঠেকে মুখে ঠেকে বংশিটা চলে এসেছিলো এবং কীভাবে উনি তুললেন, তো সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবং আমাদের যোগাযোগের যে নম্বরটা আপনারা দেখে ডিসপ্লে দেখতে পাচ্ছেন 9432-269-268। তো আসুন আমরা দেখি পুরো ভিডিওটা, এবং যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোডের সঙ্গে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তার জন্য। তো দোস্ত আবি যে ভিডিও আপলোক দেখ রহে হ্যাঁ, চীনা বাসুদেবপুর কচু তালাব কা ভিডিও হ্যাঁ। তো যহাঁ পে ইয়ে জো আদমি মছলি পকড় রহা হ্যায়, থোড়া সা ইনকা জো মছলি মে থোড়া সা হুক হুয়া থা, নজদিক লানে কে টাইম পে ইয়ে খুল গিয়া থা, লেকিন মাছলি নেট মে ফাঁস চুকা থা। তো আইয়ে দেখতে ইয়ে ভিডিও, অর কেসা লাগে মুঝে বতাইয়েগা, আচ্ছা লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করকে কর দেনা, অর বেল আইকন কো প্রেস করকে রাখিয়েগা নয়া ভিডিও আপলোড কে সাথ হি আপ লোগো কো নোটিফিকেশন মিলনে কে লিয়ে। তো আইয়ে দেখতে বাকি ভিডিও। নেটের মধ্যে আছে thank you.
করে নাই এই পাড়ে চলে আসে। পাঁচের ওপর এরকম।